আসসালামু আলাইকুম। আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা রাস্তাঘাটে, মেসেঞ্জারে, ফেসবুকে কমেন্টে ভৈরা ফেলাইছেন, ভিডিও কি এরে করি না, ভিডিও যে কি এরে করি না, এটা কই পেলে গেস কাইছি। ভিডিও করতে গিয়ে অনেকে অনেক কথা শুনতে হয়েছে, ছোট ছোট ভাই ব্রাদার থেকে শুরু করে বড় বড় সিনিয়র সিটিজেন লোকেরা আমার অনেক কথা শুনাইছে। এটাই তো কারণ না, কারণ যে মেইন কারণটা এটাই আজকে আপনাদেরকে শেয়ার করবার চাইতেছি। এই কারণটা বলার আগে আপনাকে একটা অনুরোধ, যদি আপনাকে কোনো কাম টাম থাকা থাকে তাহলে দয়া করে এই কাম টাম শেষ করে তারপর ভিডিওটা চালু করবেন, নইলে চালু করেন না। তাইলে আমাকে মূল ঘটনায় চলে আসি। আমি একটা মেয়েরে খুব পছন্দ করতাম, মেয়েও আমার খুব পছন্দ করতো। পছন্দ করতে 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 এমন এক পর্যায়ে গেছে মেয়ে আমার সারা বাঁচে না, আমি ওই মেয়ের সারা বাঁচি না। আবার আমি পোলা হিসেবে ভালোই আছি, কোনোদিন কোনো খারাপ আড্ডায় যায় নাই, কোনো খারাপ কাজে তো যাই নাই, বিড়ি সিগারেট কোনোদিন আতি দেয় নাই, এটা মনে বেশি দেয়াল এলাম। বিড়ি সিগারেট আত দিছি কিন্তু কোনোদিন মুখে ছোঁয়া দিই নাই, এই আর কি। বন্ধু বান্ধবকে নিয়ে দিছি বা বড় বড় চাষাকে নিয়ে দিছি, এই আর কি। এখন একদিন ওই মেয়ে আমার কইতাছে, দেখো আমার লোক এতদিন প্রেম প্রীতি বালাই করছো, এখন আমার বিয়ে শাদি কর। আমি কইলাম, বেটি তুই একটু বোঝার চেষ্টা কর, এই যে আমি এখন বেকার একটা পোলা, টেয়া পয়সা কামাই করি না, এমনিতে বাড়িতে দুই তিন বেকার কত কথা শুনুন লাগে, কত ঝাড়ার বাড়ি খাল লাগে, তোর বিয়ে করবার যায় কি আমি মরবার যাবো। হ্যাঁ, তখন আর পাত্রই না, কয় যে আমার এই বিয়ে করবা এটাই হলো কথা, নইলে কিন্তু তোমার আমি ব্ল্যাকমেল করুন। ব্ল্যাকমেল কি, ওই যে ছবিটা তুলছি হিন্না দিয়ে আমার ফেসবুকে পোস্ট করবো, নানান জায়গায় পোস্ট করবো, এই নামে ব্ল্যাকমেল করবে। আমি তবদা ধরে খাড়া রইলাম, কইলাম যে কয় কি বেড়িয়ে। পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে বিয়া করার একটা মনের মধ্যে উৎসাহ জাগছিল, এলে কইলাম তাহলে এই সুযোগ আর হাত ছাড়া করতে নেই, রাজি হয়ে গেলাম গা। পরে বাইতে কইলাম ব্যাপারটা যে আমার এক মেয়ে পছন্দ হ্যান ত্যান, পরে মেয়ে দেখে মাশাল্লাহ পছন্দ হয়ে গেছে গা, কয় যে মেয়ে চলে আর কি চলে। পরে কইলাম তাহলে চলে, তাহলে ডেট ফিক্সড করা যাক। ডেট ফিক্সড করাও শেষ, এমন সময় গিয়া ভেজাল বাজাইছে তার মেয়ের দাদায়, কয় পোলাই কি করে, পোলা পোলার যোগ্যতা যাই না, তারপরে আমার নাতিন বিয়ে দিতাম। পরে মেয়ের বাপ মায় কইছে পোলা বেকার, চেহারা সুরত ভালোই আছে মোটামুটি, আশ্রয় আশ্রয়ও ভালোই, কোনো কামাটামাই করে না, খালি কুচু কুচু ভিডিও করে। এখন হিডা হুনার তো দাদাই উঠে গেছে গা, কিবা জানি শুরু করলো, কয় যে পোলায় ভিডিও করে, কয়দিন আগে এক টিকটক হৃদয়বাবু নামে একজন টিকটকার ছিল যে কিনা ওই যে মেয়ে ট্রান্সফার করে নিয়ে গেছে গা ভারতে, কয় না এই পোলার কাছে আমার এই নাতিন বিয়ে দিতাম না, যে পোলায় ভিডিও করে সেই পোলার কাছে নাতিন বিয়ে দিতাম না। আমার তো মনে কোনো রাগ উঠে গেছে গা, মেজাজ মতো চড়াই গেছে গা, কী করি। কইলাম যে কিছু উষ্টা মুষ্টা দিই, আবার উষ্টা মুষ্টা দিবা গে তো আর ঝামেলায় পড়ে যাবো গা, এর লেগে কইলাম যে কী করণ যায়। পরে হ্যাঁ আবার শর্ত দিছে, কয় ভিডিও ছাড়বা নয় ও নাতিন পাইবা, মানে ভিডিও ছাড়লে ও নাতিনটা আর কি দিব। মানে আমি এই চিন্তা ভাবনা করতে 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 প্রায় চারটার সময় গেছে ঘুম ভেঙে, কি আজব স্বপ্ন দেখলাম, হতবাক হয়ে গেছি গে, গহনার তো আমার ভালা লক্ষণ দেখাইতেছে না। পরে চিন্তা ভাবনা করে দেখলাম ভিডিও করতে গিয়ে অনেকে অনেক কথা শুনতে হয়েছে, আবার এটা স্বপ্নও দেখলাম, তাহলে ভিডিও মিডিও আর কন যাইতো না। এর লেগে আজকে ভিডিওটা আমি কয় বেড়াইছি যে ভিডিও মিডিও আর করতাম না, এই স্বপ্নে আমি এক এক মানে বিজ্ঞ লোকের কাছে শুনছিলাম আর কি, যে শেষ রাতে স্বপ্ন নাকি বাস্তবে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর লেগে আমি চিন্তা ভাবনা করছি ভিডিও মিডিও আর করতাম না, এর লেগে যদি কোনো ভুল টুল করে থাকি আমার এই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনারা মাপ টাপ করে দিয়েন, ঠিক আছে, যদিও আসতেছে কিন্তু বুকে কোনো অনেক ব্যথা, মাপ করে দিন। এই ছিল আজকের ভিডিওটা, সবাই আমার ক্ষমা করে দিবেন।